কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না। আজকে সকালে আমি বাণিজ্য মন্ত্রীর কাছে একটা অনুরোধ পত্র পাঠিয়েছি, কথা বলে এই প্রশ্নগুলোর উত্তর কি পাই এবং আমাদের প্রতিক্রিয়া কি এবং ভবিষ্যতে কি করণীয়, একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর এবং মেকানিজম চ্যানেল গাইডলাইন এটা নিয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে আমরা সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণ ইন্টারনেটে গতি বৃদ্ধি করা, আমাদের সর্বোচ্চ সক্ষমতা আমাদের প্রয়োগ করা এবং এই কারণেই আমরা এই VPN ব্যবহার করা, লোকাল ক্যাশিং সার্ভার অফ রাখা, এই ধরনের কিছু টেকনিক্যাল যে পয়েন্টগুলো আমাকে আমাদের টেকনিক্যাল রিসোর্স দিয়েছে তার প্রেক্ষিতে কিন্তু আমরা সবগুলোই অ্যাপ্লাই করছি যে কত দ্রুত ইন্টারনেটের সম্পূর্ণ সক্ষমতা দিয়ে সম্পূর্ণ গতিটা আমরা বৃদ্ধি করতে পারি তার জন্য আমাদের প্রচেষ্টা হবে। আপনারা আপনাদের মত প্রকাশ করবেন, সমালোচনা করবেন, সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে, কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না, কোন মিথ্যা অপপ্রচার গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে সামনাসামনি হোক বা গালাগালি আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে আমরা অ্যালাউ করছি, কিন্তু একটু সতর্ক ভাবে আমাদের আচরণটা করা দরকার যে আমাদের কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো সহিংসতাকে উস্কিয়ে দিতে পারে এবং একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে, তারা কিন্তু চেষ্টাই করছে যে কোনো একটা সুযোগ পেলেই তারা বাংলাদেশের জনগণের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে, প্রাণহানি ঘটানোর চেষ্টা করছে, তারা কিন্তু থেমে নেই, তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে। আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটককে যে যেন তারা বাংলাদেশে তাদের অফিস ওপেন করে এবং বাংলাদেশের যে ব্যবসা সম্ভাবনা তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি, আমরা উন্মুক্ত রাখতে চাই এবং আমরা চাই তাদের আরো নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক, সেটা প্রযুক্তিগত বিনিয়োগ, আর্থিক বিনিয়োগ এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার, তাদের ডেভেলপমেন্ট সেন্টার, R&D সেন্টার এবং অফিসটা যাতে ওপেন করে, যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি, বাংলাদেশের ব্যবসা তারা বাড়াতে পারে, পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন, ফ্রিল্যান্সার আছেন, এফ কমার্স, ই কমার্স, ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছেন, তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে অনেকটা নির্ভরশীল।